বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে সত্যজিৎ রায়ের লেখা তারিণী কাহিনী, তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় কার্তিক 1393 বঙ্গাব্দে, অর্থাৎ 1986 সালে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো, চমকলাল এবং তারাপুরের রাজা। গল্প পাঠে ও তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধার সমক। শুরু হচ্ছে তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। বললেন তারিণী খুড়ো, সবাইকে খবর দে, নইলে গল্প জমবে কি করে? আমি বললাম, খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, এই এসে পড়ল বলে। তাহলে এইভাবে চাটা বলে দে। বললাম, তাও বলা হয়ে গেছে, দুধ চিনি ছাড়া চা তো। ভেরি গুড। মিনিট তিনিকের মধ্যেই ন্যাপলারা এসে পড়ল, বলল ম্যাজিক দেখতে গিয়েছিল, অন অফ দি গ্রেট, খুব ভালো লেগেছে। খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলি ফেলি, কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্য তোরা তখন জন্মাসনি। কি নাম ম্যাজিশিয়ানের? ন্যাপলা জিজ্ঞেস করল। আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি না, পশ্চিমের লোক, বছর 25 আগের কথা। খুব নাম করেছিল, ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়। আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি, যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারি করতে যাবো কেন? তবে দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলিউশন তা তো আছেই, আবার তার সঙ্গে আছে থট রেডিং। সে এক অবাক করা ব্যাপার। সবচেয়ে শেষে আসতো এই খেলা, জাদুঘরের চোখ মেরে দেওয়া হতো, তারপর স্টেজের দিকে ফিরে বসে এক একজন দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যায়াম আছে কিনা, কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে এক ধাপ থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। তো এই খেলা দেখে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোকে অ্যাপ্লিকেশন পাঠাই। তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। আমার নিজের একটু শখ ছিল দু একটা, সেটা শুনে ভদ্রলোক বলে আরো খুশি হলেন। ভদ্রলোকের বয়স 50 বেশি না, বেশ মনে দি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি আর বোম, টিকলো নাক, আর চোখ দুটো যাকে বলে দেদীপ্যমান, ওরকম জলজলে চোখ আমি খুব কম মানুষের দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক জীবনে। এইটাই হল তারিণী খুড়োর বিশেষত্ব, এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এখন অবশ্য আর কাজ টাজ করেন না, বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন আর সেইখান থেকে হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। বলেন বুড়োদের কোম্পানি নাকি ওর ভালো লাগে না। খুড়ো অবশ্য বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা যাকে বলে সেটা ওর নেই। চায়ে পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন, চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটখাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন। ওর ট্যুরের প্রোগ্রাম আমি করতাম, আর সে বিরাট ট্যুর, ভারতবর্ষের কোনো প্রদেশ বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ? নামটা চেনা চেনা লাগলেও বললাম শুনিনি। চমকলাল বললেন, ফৈজাবাদ থেকে 56 মাইল দক্ষিণে ভালো মোটরের রাস্তা আছে। আমি বললাম, হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, বললেন চমকলাল, সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ, এটা আমি জানি, তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে করছে, দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে।
রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম, সাত দিনের মধ্যেই জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লর্ডবহন নিয়ে একটা বিশেষ দিনে ফৈজাবাদ পৌঁছে গেলুম। 11টা ট্রাঙ্ক, তার জন্য একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকে জানিয়ে দিয়েছিলুম। ফৈজাবাদী রাজার ম্যানেজার মাধো সিং হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডি ব্যাগের গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করলুম, তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম। বছর 45 বয়স, বেশ ধারালো চেহারা। বললেন, ছেলেবেলা থেকে ম্যাজিকের শখ, প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয়, সেইখানে চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম দুদিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরনো কেল্লা, জঙ্গলের মধ্যে তারাসুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি দেখেই কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যেবেলা শো, স্টেজটা একবার ভালো করে দেখে নিলুম, সব ঠিক আছে, 800 লোক ধরে থিয়েটারে, হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাজিক দারুণ হলো। এখানে লোকে যে এ জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবভাবেই বুঝতে পারলুম। ম্যাজিকে ইন করে দেয় শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল, একই ম্যাজিক দুবার করে দেখাতে হল। সব শেষে হল থট রিডিং এর খেলা। জনা চার পাঁচ লোকের বিষয়ে আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন, আমি এবার হিজ হাইনেস এর সম্বন্ধে কিছু বলতে চাই, আশা করি তাঁর কোনো আপত্তি হবে না। রাজা একটু যেন উসকুস করে তারপর বললেন, গো অ্যাহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলোজাইজ করে নিলেন রাজাকে বাছাই করার জন্য। তারপর চলল রাজা সম্বন্ধে তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না, শেষে এক ফকিরের ঝাড় ফুঁকে ভালো হয়ে ওঠেন। রাজা ব্যাপারটা স্বীকার করলেন। তারপর চমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হল যে তিনি দু হাতেই লিখতে পারেন, এটাও রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজা একবার একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপর শিকারের দলের এক সাহেব নাম ডানকান কুক বাঘটাকে গুলি করে মারেন। রাজা এই ঘটনাও অস্বীকার করলেন না। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে মূল্যবান বলে মনে করেন সেটা যদি একবার সকলকে দেখান তাহলে আজকের সন্ধ্যার আমোদটা পরিপূর্ণ হয়, এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে, আমার চোখ ঝলসে যাচ্ছে, আমি চাই এই সভায় উপস্থিত সকলকে সেটা আপনি একবার দেখান। রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু বুঝতেই পারছি মহামূল্য কোন জিনিস। যে সম্পত্তিটার কথা জাদুকর বলছেন সেটা আমি কখনো কাউকে দেখাই না, কিন্তু আজকের দিনটি একটি বিশেষ দিন, আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধ আমি রাখছি। রাজা তার জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার 10 মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থট রিডিং এর খেলা শেষ হয়েছে, তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন। রাজা তাঁর হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্টেজ লাইটের আলোতে ঝলমল করছিল সেটা একরকম মহামূল্য পাথর, রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়। কিন্তু এত বড় মরকত আমি কল্পনাও করতে পারিনি। এদিকে সবাই হাততালির চোটে কান পাতে যায় না।
টাকাটা চমকলালের হাত থেকে মনিকা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে শোয়ের কাজটা সারলেন। পরে দেখেছিলাম মুদ্রাগুলি সোনা। কেন সেটা বলতে পারব না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছে। সেটা অবশ্য চমকলাল বুঝতে পারলেন থট রিডিং এর জোরে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কে ব্যানার্জি, এত কে ভাবজ? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকার সৃষ্টি করছে। প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন? চমকলাল বললেন, তার কারণ জানতে চাও? বললাম, খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তো বলুন না, তোমার ধৈর্যচ্যুতি হবে না তো? মোটেই না। তবে শোনো, ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারা সুন্দরীর মন্দিরে বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে, তাঁর দুই ছেলে ছিল, বড় হল সুরজ আর ছোট চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে, গভীর বন, তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারা সুন্দরীর মন্দিরটা দেখতে পায় এবং ওর ভাইকে দেখায়। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করে। সুরজ সিং ছিল সভ্যভব্য, কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলায় মরকত মণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়, রাজা মহেন্দ্র সিং এই মরকত মণির বিষয়ে কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম মতো সিংহাসন পাবার কথা বড় ছেলে সুরজ সিং এর। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করল, বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করল। সুরজ সিং এর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হল। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরজ সিং এর লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তার সৎকারের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিল। সেটা ছিল শ্রাবণ মাস, বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হল শ্মশানে। যারা সব যাত্রায় গিয়েছিল তারা সকলেই সব ফেলে দিয়ে পালাল, যেমন হয়েছিল ভাওয়াল্লা চুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিং এর দেহে আবার প্রাণ ফিরে এল। আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমনও হতে পারে যে চন্দ্র সিং আগেই ডাক্তারকে মোটা ঘুষ দিয়ে রেখেছিল, কারণ সুরজ সিং এর স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরজ সিং যখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে লাগল, কি হয়েছে সেটাও সে ঠিক করে বুঝতে পারল না। শ্মশানের কাছেই এক কুটির, সে কুটিরে থাকত এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ, তন্ত্রের অনেক কায়দা কানুন তার জানা ছিল। তিনি সুরজ সিংকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পাবশত তার কুটিরে আশ্রয় দিলেন। তারপর তিনি মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সুরজকে বুঝিয়ে দিলেন, বললেন,
তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক। এখনো তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয়, তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশোলাভ আছে, তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব। রাজা রাজা তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাই হবে। শিরোজ সিং রইল তান্ত্রিকের কাছে দেড় বছর। সেই সময় সে একটা জিনিস শিক্ষা করল, সেটা হল ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ইন্দ্রজালিক বিদ্যা সুরজকে দিয়ে দিলেন। তারপর সুরজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখল। সে পথে সে অনেক দূরে গেল এবং নতুন পাওয়া জীবনের সে সম্পূর্ণ সদ্ব্যবহার করল। চমকলাল থামলেন। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি, বললাম সুরজ সিং আর চমকলাল তো একই লোক, তাই নাকি? চমকলাল মৃদুর হেসে বললেন, তুমি ঠিকই ধরেছ। আমি বললাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার উপর যে লোক এত অত্যাচার করল, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করল, তাকে আপনি শুধু ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিলেন, আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন, আমি তো মানুষ। তাহলে তাহলে আর কি? তাহলে এই এই বলে চমকলাল তার পকেট থেকে একটা জিনিস বার করে আমার সামনে ধরলেন। তার তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে থেকে চোখ ধাঁধানো রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হল তারাসুন্দরীর অলঙ্কারের মরকত। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো জাল, সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুর যাবার আগে। সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি। শুনছিলেন তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ও তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, অন্যান্য কয়েকটি চরিত্রে মীর, গল্পের সূত্রধার সমক, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, শব্দগ্রহণ এবং সমগ্র আবহ পরিচালনায় রিচার্ড, পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য।